নমস্কার, গুড্ডি ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সন্ধ্যাবেলা নিয়ে চলে এলাম চটপটা ভেলপুরি রেসিপি। আজকে এখন ভেলপুরি বানানোর জন্য সবার আগে আমি তেঁতুলটাকে জলে আগে ভিজিয়ে দেব। আমি এখন জিম বার করছি রে, আমারে তেঁতুলটা ভিজানো থাকে। এবার আমি আস্তে আস্তে আলুগুলো কেটে নেবো, আলু পেঁয়াজ শসা এগুলো কেটে নেবো। আলু কেটে নিয়ে আগে আলুটাকে সেদ্ধ বসিয়ে দেবো, তারপরে শসা টমেটো কাটবো। আলুটা সেদ্ধ হতে টাইম লাগবে। এসানি 40 টাকা এনেছিস তো? বাইরে ভেলপুরি খেতে কিন্তু 40 টাকা লাগবে। আজ আমি ভেলপুরি বিক্রি করছি কিন্তু কাজে 40 টাকা কিন্তু লাগবে সবার থেকে, শুধু আমি বাদ, আমারই টাকা লাগবে, কারণ আমি রান্না করছি তাই। এবার উনুনটা ধরিয়ে নিই, আলু সেদ্ধটা বসিয়ে দিই। উনুন জ্বালানো হয়ে গেছে, এবার আলুটা সেদ্ধ করে নেবো। মা ওদিকে আলুটা সেদ্ধ করে নিচ্ছে, আর আমি এদিকে শসা টমেটো পেঁয়াজ লঙ্কা এগুলো কেটে নেবো। চল্লিশ টাকা কি রেডি করেছিস সেটা আগে বল। রেডি না, পেঁয়াজটা কেটে নেবো। এবার এখন বড় বড় করে কাটছি, ওই আমার যে পেঁয়াজ কুচি করার যে মেশিনটা আছে ওটা দিয়ে কুচি করে নেবো। টমেটোটা কেটে নিয়ে এবার এগুলো কুচি করে নিই। ও, লঙ্কাও কাটতে হবে, লঙ্কাটাও কেটে নিচ্ছি। কাটাকাটি হয়ে গেল, এবার আমি কুচি করার পালা। এবার পেঁয়াজটাকে বেশি কুচি করবো, আর এই টমেটো শসা এগুলোকে খুব একটা কুচি করবো না, এগুলো তো নরম, একটুতেই কুচি হয়ে যাবে। আর পেঁয়াজটা কুচি হতে একটু টাইম লাগে। একটু কুচি লাগবে, পেঁয়াজটা বড্ড ঝাঁজ, মুখে পড়লে ঝাঁজ লাগে। পেঁয়াজটা খুব সুন্দর কুচি হয়েছে, দেখেছেন কেমন সুন্দর কুচি হয়ে গেল এটার মধ্যে। এবার শসাটা করব, শসাটা বেশি করবো না, দেখি কতটা কিরকম হয় সেই বুঝে। খুব একটা কুচি করলে মুখে পড়বে না তো, ভালো লাগবে না, হালকা কুচি করবো। দেখুন যেরকম মুখে পড়লে ভালো লাগবে সেরকমই কুচি হয়েছে, কিন্তু এটার মধ্যে এটাতে কুচি করার এমন হয়েছে, আপনি আপনারা সব পছন্দ মতন কুচি করতে পারবেন, যদি মনে করেন আরো কুচি করবেন। এই দেখুন, ঠিক আছে, যদি মনে করেন আরো বেশি কুচি করতে পারেন সেটাও করতে পারেন, এটার মধ্যে খুব সুন্দর নিজের পছন্দ মতন কুচি করা যায়।
এবার টমেটোটা তো, টমেটোর বেশি না, এক দুবার পুরো টানলেই হয়ে যাবে। কাটা হয়ে গেল, এবার আলু সেদ্ধটা নামিয়ে আগে তেঁতুলের চাটনিটা লাগবে, সেটাকে বানিয়ে তারপরে মাখবো। এবার তেঁতুলের চাটনিটা বানাবো। তেঁতুলটা যেটা ভিজিয়ে রেখেছিলাম এটা ছেঁকে জল, এই জলটা নিয়ে নেবো, ছেঁকে নেবো জলটা। তেঁতুলের চাটনিটা খুব বেশি করবো না, তাই আমার এইটুকু জলেই আমার হয়ে যাবে। আপনারা যদি চান যে আর একটু বেশি হবে, তাহলে এই এই তেঁতুলটা যেটা রয়েছে সেটার মধ্যে আর একটুখানি জল দেবেন, দিয়ে আর একটু চটকালেই দেখবেন এই এরকম কালারই চলে আসছে। তেঁতুলের এটা আমি আগুন জ্বালিয়ে বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি এর মধ্যে দেবো চিনি। আমি সবে অনেকে গুড় দিয়ে করে, কিন্তু আমি চিনি দিয়ে করবো। আমি মোটামুটি এতটা মতন তেঁতুল নিয়েছিলাম, তার মধ্যে আমি এতটা মতন চিনি দিলাম। যদি আপনাদের এবার আপনাদের টক মন অনুযায়ী আপনারা দেবেন, যদি মনে করেন বেশি টক খাবেন তাহলে অল্প চিনি দেবেন, যদি মনে করেন টক কম খাবেন তাহলে আর বেশি চিনি দিতে পারেন। আমাদের তো অতিরিক্ত টক কেউ খায় না, তাই আমি আর একটু চিনি দেবো। এর মধ্যে একটুখানি আমি রান্নার যে নুন হয় সাদা, সেই নুন দেবো। অল্প একটু বিট নুন দেবো। দেবো আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার তেঁতুলের চাটনিটা ঝাল ঝাল হয়, ঝাল ঝাল হয় এই কারণে যে শুকনো লঙ্কা, মানে চিলি ফ্লেক্স যেটাকে বলে, শুকনো লঙ্কাটাকে কেটে আমি এর মধ্যে দেবো। একদম ছোট্ট ছোট্ট করে কেটে দেবেন, মুখেও পড়বে না অথচ ঝালও হবে, টেস্টও হবে। একটাই দেবো, কারণ মানে সেই শুকনো লঙ্কাটা প্রচন্ড ঝাল, বাচ্চারা খাবে তো, ওই জন্য একটাই দেবো আমি শুকনো লঙ্কা। আপনারা যদি মনে করেন ঝালটা একটু বেশি খাবেন, একটু শুকনো লঙ্কা দিতে পারেন, যার যেরকম স্বাদ অনুযায়ী, ঝাল নুন যা মিষ্টি যেরকম খাবেন সেই অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। ওমা আমার চাটনিটা আমি করছি, তুমি তাহলে মুড়িটা চেলে নাও। পারবা? চাটনিটা মোটামুটি আমার হওয়ার কথা, তুমি এর মধ্যে গোলমরিচই পুরো দেবে। তোমার একটু গোলমরিচটা দাও, তোমার ওই সবুজ সবুজ কুঁকুটা অল্প করে দেবো। কতটা কি দেবো তুমি জানো না? হ্যাঁ হ্যাঁ, প্যাকেটটা উনি করবো। হ্যাঁ,
চাটনি আমার হয়ে গেছে, দেখুন কালারটা কি সুন্দর এসছে। এবার শুকনো খোলায় শুধু বাদামটা একটু জাস্ট নেড়ে নেবো, তেল ফেল কিছু দেবো না, একটু বাদামটা নেড়ে নেবো। জাস্ট একটু গরম করে নেবো আর কিছু না, সেরম ভাজা ভাজি সেরম ভাজবো না, জাস্ট একটু গরম করে নেবো। হয়েছে তোর মুড়ি চালা? আচ্ছা এবারে আমি এগুলো মেখে নেবো। এর মধ্যে আছে হচ্ছে আলু, সেদ্ধ আলু নিয়েছি, শশা কুচোনো, পেঁয়াজ কুচোনো, টমেটো কুচোনো, লঙ্কা কুচোনো নিয়েছি। এর মধ্যে আমি নেবো হচ্ছে সাদা নুন, নেবো বিট নুন, গোলমরিচের গুঁড়ো দেবো, খুব বেশি ঝাল দেবো না, দেবো হচ্ছে টমেটো সস, টকটা আপনারা আপনাদের পছন্দ মতন খাবেন, কেউ টক বেশি খায় কেউ টক কম খায়, আমাদের বাড়িতে টক কম খায়, তাই আমি খুব বেশি দেবো না, কারণ এর মধ্যে আবার তেঁতুলের চাটনিটা পড়বে, সেটাতে আবার টক হবে। তেঁতুল এই যে তেঁতুলের চাটনি এটা পুরোটাই দিয়ে দেবো, মানে অনেকগুলো পুরি তো, নাহলে ভালো ভালো লাগবে না, টেস্ট ভালো আসবে না, তাই আমি পুরোটাই দিয়ে দেবো। ভালো করে এটাকে মিশিয়ে নেবো, দেবো হচ্ছে ওর সর্ষের তেল। দেখি কেমন ভেলপুরি হচ্ছে। ভাজা মশলা, এই ভাজা মশলাটা হচ্ছে আমার একটা কড়াই ছিল, তা বলে দিচ্ছি কি কি আছে। গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, গোটা পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, তিন চারটে মতো শুকনো লঙ্কা দিয়েছি, আর গোটা গোলমরিচ, এগুলো পুরো শুকনো শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি ভাজা মশলাটা। দেখে তো মনে হচ্ছে ভালোই হবে, দেখা যাক খেয়ে দেখি কেমন হবে। মুড়িটা যেহেতু অনেকটা, ওটার মধ্যে হবে না, আমি এটার মধ্যে নিচ্ছি। বাদামটা ওর মধ্যে দিইনি, কারণ একদম নেতিয়ে যেত, বাদামটা আমি মুড়ির মধ্যে দিচ্ছি। বাদামটা আমি হালকা একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটা দিয়ে দেবো, ভালো হলে তাহলে একটা দোকান দেয়। আমি আজ চুপচাপ কি হবে, ওই যে খেয়ে গেল যে দোষ ব্যাপার আছে, ও চুপচাপ থাকা আমার বিশাল ব্যাপার।
খেতে থাক খেতে থাক খেয়ে দেখ কেমন হয়েছে। দোকান ফেল তো বাবা তাহলে তো 40 টাকা পেতেই পারি। ঝালটা একটু বেশি হয়েছে, দোকানে খাবো কেন, এরপর আর দোকানে খাবো না। 40 টাকা তো লাগে দিতে হবে কিন্তু। আর এই যে ক্যামেরাম্যান আপনার জন্য আমি তো সব ভালোবাসি না, মেয়েদের খেয়ে দেখলে আমার তো ভালোই হয়েছে। আজকে আমি ওর টেস্ট করে দেখি। চল আমার সবাই দোকান লাগে, তুই হেল্পা করতে হবে, ভালো করবি। হ্যাঁ চল ঠেলা লাগা তাহলে, ফেল পড়ি যাচ্ছে কাল থেকে। হ্যাঁ ঠেলাই লাগাবো, অনেক দোকান ফেল হয়ে যাবে, এত ভালো হয়েছে। নিজের প্রশংসা চোখে নিজে করে না, সবাই বলে দিল, আমি আর কি বলবো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এরপরে দেখা হচ্ছে পরের ব্লগে।